আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা তোমাদের বাংলা বিষয়ের ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদ। তোমরা সবাই খেয়াল করে বোর্ডের দিকে দেখো, মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। আশা করি তোমাদের জন্য খুব সহজ হবে বিষয়টা। দাদা দেখো, পদ আজকে আমরা আলোচনা করব, পদ এবং তার প্রকারভেদ নিয়ে। আচ্ছা, পদ কাকে বলে? আচ্ছা, সবাই খেয়াল করো যে আমি ভাত খাই, আমি একটা শব্দ, ভাত একটা শব্দ, খাই আর একটা শব্দ। কিন্তু এই তিনটা শব্দ যখন একটা বাক্যের মধ্যে বসবে তখন প্রত্যেকটি শব্দই এক একটি করে পদ। আবার বলছি যে আমি ভাত খাই, আমি একটা শব্দ, ভাত আর একটা শব্দ, খাই আর একটা শব্দ। এই তিনটা শব্দ যখন একটা বাক্যের মধ্যে বসবে যে আমি ভাত খাই, তখন সেগুলো হবে কি, এক একটা করে পদ। অর্থাৎ বাক্যের মধ্যে বসলেই পদ, আলাদা আলাদাভাবে থাকলে আমরা সেটাকে বলি শব্দ। তো দেখো, পদ কাকে বলে? যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ এক একটি পদ। আবার দেখো, যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ এক একটি পদ। উদাহরণ দেখো, আবদুল্লাহ ভালো ছেলে, সে নিয়মিত স্কুলে যায়, সে এবং আসাদ ভালো বন্ধু। এখানে দেখো, আবদুল্লাহকে যদি আমরা ধরি তাহলে আলাদা আবদুল্লাহ একটা শব্দ, ভালো আর একটা শব্দ, ছেলে আর একটা শব্দ। কিন্তু এই শব্দগুলো যখন আলাদা থাকে তখন এটাকে বলি আমরা শব্দ। কিন্তু যখন এই শব্দগুলো একটা বাক্যের মধ্যে বসে তখন সেটাকে বলি আমরা, যেমন আবদুল্লাহ একটা পদ, এই আবদুল্লাহ ভালো ছেলে, এই বাক্যের মধ্যে আবদুল্লাহ একটা পদ, ভালো একটা পদ, ছেলে আর একটা পদ। আবার দেখো, সে নিয়মিত স্কুলে যায়, সে এবং আসাদ ভালো বন্ধু। এই যে প্রত্যেকটাই এক একটি করে পদ। তো বন্ধুরা, পদ পাঁচ প্রকার। কয় প্রকার? পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আবার দেখো, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বোর্ডে লেখা আছে দেখো, পদ পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। বিশেষ্য কোনো কিছুর নাম বোঝায়। বিশেষ্য বলতে কোনো কিছুর নাম, কোনো জায়গার নাম, স্থানের নাম, ব্যক্তির নাম, কোনো কিছুর নাম বোঝালে সেটা হচ্ছে বিশেষ্য। বিশেষণ, এই বিশেষ্যের ভালো মন্দ, দোষ গুণ কোনো কিছু বোঝালে সেটা হচ্ছে বিশেষণ। মানে কোনো ব্যক্তির ভালো মন্দ সংখ্যা এগুলো বোঝালে সেটা হচ্ছে বিশেষণ। আরেকটা জিনিস দেখো, যে নামের পরিবর্তে যেটাই ব্যবহৃত হবে সেটা হচ্ছে সর্বনাম। নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে সর্বনাম। অব্যয়, যার কোনো ব্যয় নেই, যার কোনো পরিবর্তন নাই, যে শব্দটা কোনো পরিবর্তন করা যায় না, এটা হচ্ছে অব্যয়। ক্রিয়া, ক্রিয়া দ্বারা কোনো কাজ বোঝায়, কাজ করা, হওয়া, খাওয়া দাওয়া, যাওয়া, যত কিছু কাজ করা আছে এই ধরনের শব্দ আছে, সবগুলো হচ্ছে ক্রিয়া। তো আমরা উদাহরণের মধ্যে দেখো, যে আবদুল্লাহ ভালো ছেলে, বিশেষ্যের মধ্যে আবদুল্লাহ একজন ব্যক্তির নাম, সে স্কুলে যায়, স্কুল একটা প্রতিষ্ঠানের নাম। বিশেষণ, সে কেমন ছেলে, ভালো ছেলে, আবদুল্লাহ কেমন ছেলে, ভালো ছেলে, ভালোটা হচ্ছে বিশেষণ। এবং আবদুল্লাহ ভালো ছেলে, সে নিয়মিত স্কুলে যায়, সেটা ব্যবহৃত হয়েছে আবদুল্লাহর পরিবর্তে। কোনো নামের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে সর্বনাম। সে ক্রিয়া, সে স্কুলে যায়, সে স্কুলে যায়, আমি স্কুলে যাই, আমি নামাজ পড়ি, এই পড়ি, যাই, খাই, ঘুমাই, এগুলো হচ্ছে ক্রিয়া। আর দেখো, সে এবং আসাদ ভালো বন্ধু, সে এবং আসাদ ভালো বন্ধু, এই এবং এটা কোনো, এই শব্দগুলো কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে অব্যয়। এখন বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের জন্য ছোট্ট একটা বাড়ি কাজ। দেখো, তোমরা পদ নির্ণয় করবে। আমি লিখে দিয়েছি যে সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ, কোনোটার বড় বড় শিং, কোনোটার গায়ে ফোটা ফোটা সাদা দাগ, এদের বলে চিত্রা হরিণ। তোমাদের বাড়ির কাজ হচ্ছে যে তোমরা এখানে কোন একটি করে, বেশি না, একটি করে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া
প্রত্যেকটা থেকে একটি করে পদ নির্ণয় করবে, যেমন বিশেষ্য একটা নির্ণয় করবে, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া একটি করে নির্ণয় করবে। তো আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই অধ্যায়টা বুঝতে পারছো এবং তোমরা বাড়ির কাজটা লিখবা তোমাদের খাতার মধ্যে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।